আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন তো আমরা ক্যালকুলাস ওয়ান ফাংশন চ্যাপ্টারটি করতেছিলাম বিগত লেকচারগুলোতে ফাংশনের ব্যাসিক সহকারে কিছু এক্সাম্পল সলভ করা হয়েছিল তো আজকে আমরা ফাংশন চ্যাপ্টার ওয়ান এর আরেকটি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ এবং এক্সাম্পলটা দেখার চেষ্টা করবো এবং এটা কোন টাইপের রুলসের সাথে এক্সাম্পলটা সলভ করতে পারবো সেটাও দেখার চেষ্টা করব তো আজকের এক্সাম্পলটি হচ্ছে এক্সাম্পল টুয়েলভ যেটা এক নাম্বার হচ্ছে প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার ফোর এক্স স্কোয়ার এটা কী করতে হবে আমাদেরকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে ওকে যেটা আমি লিখি নাই নো প্রবলেম তো এটা কোন টাইপের সঙ্গে যায় কোন টাইপ ফলো করে আমরা রুলস ফলো করে এটা সলভ করতে পারবো তো এটা যদি আমরা একটু তাকানোর চেষ্টা করি বইয়ে যাদের ক্যালকুলেশন বইটা আছে তারা চাইলেই দেখতে পারবেন যে দশ নাম্বার একটা টাইপস দেওয়া আছে বা রুলস দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় তো কী করতে হবে মূল এই আকারের যদি ফাংশন থাকে সেক্ষেত্রে রেন্স নির্ণয় রুলসটা কোথায় এইভাবে দেওয়া এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে সলভ করতে হবে তাহলে বিগত ক্লাসের মতো আমি প্রথমত এই বেসিক সিস্টেমটা বোঝানোর চেষ্টা করব এরপরে আমাদের মূল যে ম্যাথটা সেটা সমাধান করব সেক্ষেত্রে খুবই সহজ লাগবে তো ওকে তো আমাদের টাইপটা আমি আগে ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তো আমাদের টাইপ টেন ওকে বলতেছি কি এপোপ এক্স ইকুয়াল রুট ও বার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারের ফাংশন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করাটা আমরা দেখি কীভাবে নির্ণয় করবো এই আকারের সাথে এই আকারে কিন্তু একদম মিল আছে কীভাবে একটু দেখার চেষ্টা করি রুটের ভিতরে কী আছে ফোর আছে ফোরকে আমরা এভাবে লিখতে পাই না টু এরপের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এখানে স্কোয়ার আছে আর এখানে কী আছে টু উপর স্কোয়ার তাহলে আমার আমার এখানকার এটা হচ্ছে এখানে টু আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তো আছে চেঞ্জ হবে না যেহেতু অফ এক্স তাহলে এটা কি টুকে যদি এ মনে করি তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এই টাইপের প্রশ্নই হচ্ছে আমরা যেটা এক্সাম্পল টুয়েলের এক নম্বর নিয়েছি প্রশ্ন সেই স্যাম প্রশ্ন ঠিক আছে জাস্ট এখানে আসছে এখানে টু স্কোয়ার আসে যেটা আমরা একবারে ফুল লেগেছি এখানে তাহলে এই টাইপ যদি আমরা শিখতে পারি ভালোভাবে তাহলে আমরা এই ধরনের রুট ওভার ভিত্তিক যত রেঞ্জ নির্ণয় করতে পারব সবগুলো করতে পারবো তাহলে আমরা এই টাইপের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে লিখতে হবে এই টাইপটা বিশ্লেষণ করতেছি এখানে এফ ওপ এর মানে এই সমীকরণটার মান বাস্তব হবে যদি এফ অফ এক্স ইকুয়াল কী দেওয়া আছে রুটের ভিতরে কিছু মান দেওয়া আছে তাই না তো রুট ওভারের ভিতরে কখন মান বাস্তব হয় যখন ঋণাত্মক মান আসে না জিরো সহ ধনাত্মক মান যদি রুটোবারের ভিতরে বা রুট স্কোয়ারের ভিতরে আসে সেক্ষেত্রে হয় মানটা আমাদের কি মানটা আসে সংজ্ঞায়িত হয় বা মানটা বাস্তব হয় তো সেই সত্যটা আমরা এখানে ফলো করবো এফএক্সের মান বাস্তব হবে যদি এই যে ভিতরে রুটোবারের ভিতরে কী আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা কী হয় গ্রেটার দেন ইকোয়াল জিরো হয় তো এখানে ঘটনাটা হচ্ছে কি যারা সেভেন কলেজ বা অন্যান্য কলেজের আছেন যারা ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সনে ম্যাথ সলভ করতে হয় তারা বই দেখবেন সিরিজের বইয়ে ইংলিশ ভার্সনেও সলভ করে দেওয়া সেখান থেকে আপনারা জাস্ট ফলো করে লাইনগুলি লিখে দিতে পারেন তো এখানে একটু খেয়াল করি এখানে এফ এক্সের মানটা বাস্তব হবে কখন যখন রুট ওভারের ভিতরে মানটা কি আসবে না ঋণাত্মক আসবে না সবসময় জিরো অথবা জিরোর থেকে বড় আসবে কারণ আমরা সকলে জানি রুট স্কোয়ারের ভিতরে যদি ঋণাত্মক মান আসে সেটা কী হয় অসংজ্ঞায়িত হয় সেটা কখনোই সম্ভব না সেটা জটিল সংখ্যার আকারে চলে যায় তো সেক্ষেত্রে আমরা কী করলো করব এই টাইপের থাকলে প্রথমত লিখবো এই এফ ওফ এক্স মানটা বাস্তব হবে কখন যখন এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভিতরে মানটা কি হবে জিরোর সমান অথবা জিরোর থেকে বড় হবে সেক্ষেত্রে তাহলে আমাদের সত্যটা কিন্তু ঠিক আছে তাই না যে এফ এক্সের মানটা বাস্তব হবে তখনই যখন এই রুট ওভারের ভিতরে যে মানটা আছে স্কোয়ার ম্যাচ এক্স স্কোয়ার আসে এটার মানটা যখন জিরোর সমান অথবা জিরোর থেকে বড় হবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি এখান থেকে আমরা চাই লিখতে পারি একটু যদি আমরা উল্টাই নেওয়ার চাই করি একটু যদি আমরা কী করে সাজাই যদি নেওয়ার চেষ্টা করি তো এভাবে নিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল এখানে লেস দ্যান ইকোয়াল জিরো হয়ে যাবে ঘটনাটা কী ঘটলো আমরা জানি যদি মাইনাস দ্বারা গুণ করে দেওয়া হয় সেক্ষেত্রে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো এখানে আমরা কী করেছি মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি স্কোয়ার ছিল পজিটিভ স্কোয়ার হয়ে গেছে নেগেটিভ এবং মাইনাস সিক্স স্কোয়ার ছিল নেগেটিভ এক্স স্কোয়ার হয়ে গেছে এখানে পজিটিভ যার ফলে অসমতার চিহ্নটা ছিল এখানে সরি গ্রেটার দেন ইকুয়াল এখানে হয়ে গেছে লেস দ্যান ইকুয়াল আশা করি কোনো প্রবলেম নেই বা আমরা এটাকে এভাবে লিখতে পারি চাইলে যে এক্স স্কোয়ার লেস এই স্কোয়ারটা এ পাশে পার করে দেবো এখানে নেগেটিভ স্কোয়ার ছিল এপাশে পার পারার সঙ্গে সঙ্গে মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে বা এখন আমরা চাইলে এখানে দেখতে পারি এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো এখন ওই পাশে যদি আমরা কী করি বর্গমূল করে ফেলি ঠিক আছে যদি বর্গমূল করে ফেলি সেক্ষেত্রে আমরা চাইলে এভাবে লিখতে পারি এক্স লেস প্লাস মাইনাস এ ঠিক আছে এটা কীভাবে আসলে একটু দেখি এটা তোমরা বর্গমূল করে ফেলি এক্স স্কোয়ারকে তাহলে এক্স রুট স্কোয়ার কেড়ে যাবে এবার সে বর্গমূল করলে স্কোয়ার রুট কেড়ে যাবে বাট এরকম মাননের ক্ষেত্রে বর্গমূল করলে আমাদের এখানে কি প্লাস মাইনাস ইউজ করতে হয় ঠিক আছে মানটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে আচ্ছা তো এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এ লেস দেন এক্স লেস ইকোয়াল পজিটিভ এ কীভাবে লিখতে পারলাম এক্সের মানটা হয়তো মাইনাস এর সমান বা মাইনাস এর থেকে বড়ো হবে অথবা এর সমান পজিটিভ এর সমান বা পজিটিভ এর থেকে ছোট হবে সেক্ষেত্রে আমাদের এই ভিতরের যে এফ ওপ এক্স একটা সমীকরণ দেওয়া আছে এই মানটাকে আমাদেরকে পাস্ত বাঁচবে বা সংজ্ঞায়িত হবে তো এখানে একটু দেখি আমরা তো এখানে এক্স লেস দেন ইকুয়াল ছিল প্লাস মাইনাস এ আমরা কীভাবে লিখতে পারবো যে নেগেটিভ অংশটা সেটাকে মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স নেগেটিভ নেগেটিভ অংশ থেকে এক্সের মানটা সবসময় বড় হবে এবং পজিটিভ যে অংশটা আছে পজিটিভ এ সেটা থেকে সবসময় কী হবে ছোটো হবে এক্সের মানটা তো মাইনাস এ লেস ঠিক আছে তো এটা যদি আমরা একটু সংখ্যা রেখার দেখার চেষ্টা করি এটা কিন্তু কী ব্যবধী আপনারা কিন্তু আমরা ব্যবধিক ক্লাস করেছি ইতিমধ্যে ইতিমধ্যে আশা করি জানেন যেটা কি বদ্ধ ব্যবধি কারণ মাইনাস সহ এ সহ মানটা নিতে পারতেছি কি এক্সের ভিতরে এই মাইনাস এ থেকে এ সহকারে ভিতরে যতগুলো মান আছে সবগুলো নিতে পারতেছি তো একটু খেয়াল করি আমরা যদি এখানে মাইনাস এ ইউজ করি তাহলে কী হবে মাইনাস এর উপর স্কোয়ার দা মানে স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার পজিটিভ স্কোয়ার কেটে গিয়ে জিরো আসবে রুটের ভিতরে জিরো মানে কি বাস্তব মান বা শুধুই এ ইউজ করলেও জিরো আসে এখন এর ভিতরে যত মান আছে সবগুলো আমরা কি নিতে পারবো গ্রহণ করতে পারবো ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে মাইনাস এর থেকে যদি আরও ছোটো মান নেই কি মাইনাস টু এখানে মাইনাস টু এ ইউজ করি আমরা তাহলে কী আসবে টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার আসবে একটু খেয়াল করি এখানে আমরা এক্সের মান যদি মাইনাস এর থেকে ছোটো স্কোয়ার তাহলে কী আসবে মাইনাস টু এ মাইনাস মানে কি টু এ স্কোয়ার বা ফোর সমস্যা নাই ফোর ঠিক আছে তো একটু খেয়াল করি এখানে আমাদের আছে কি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এক্সের জায়গায় যদি টু এ ব্যবহার করলে ফোর স্কোয়ার আসবে তাহলে মাইনাস ফোর স্কোয়ার তো একটা স্কোয়ার বাদ দিলে কী থাকে রুট ওভারের ভিতরে মাইনাস থ্রি স্কোয়ার থাকে যেটা কখনো সম্ভব সম্ভব না কারণ রুট ওভারের ভিতরে হিনাত্মক মান কখনও সম্ভব না আবার যদি এর থেকে বড় মান নিই আমরা তাহলে টু এ টু এ বসালো কি আসবে মাইনাস থ্রি আসবে কিন্তু এক্সের জায়গায় তো সো আমাদের এই ব্যবহৃতিটা চলে আসছে এখানে যে এর মধ্যেই আমাদের কি যে মানটা আছে এই মানটা যদি এখানে বসে তাহলে কি বাস্তব মান আসবে তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার এখন আমাদের সংখ্যা রেখার মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি তাহলে মাইনাস এ লেস দেন মানে কি মাইনাস এ সহ তার মানে কি বদ্ধ ব্যবধি বৃত্ত ক্লোজ করে দিতে হবে এ এক্স লেস দেন ইকুয়াল এ এটাও কি এ সহ তার মানে কী করে দিতে হবে বৃত্ত ক্লোজ করে দিতে হবে এবং এক্সের মানটা কি এই যে অংশটা এই অংশটার ভিতরে আমাদের এক্সের মানটা বিদ্যমান থাকবে তাই না এই যে মানে ব্ল্যাক অংশটা মানে এখানে মাইনাস এটা এ এর ভিতরে আমাদের এক্সের যে মানটা সেই মানটা বিদ্যমান মাইনাস এ থেকে এ পর্যন্ত তাহলে আশা করি এটুকু ক্লিয়ার যে এক্সের মানটা আমরা কতটুকু নিতে পারবো আর এটাই হচ্ছে আমাদের ডোমেন ঠিক আছে এক্সের মানটা কতটুকু নিতে পারবো এক্সের মানটা কোন কোন মানের জন্য সংজ্ঞা দিতে হবে আমরা সেটাই জানি ডোমেন তাহলে এই টাইপের মানের ক্ষেত্রে ডোমেন কীভাবে বের করতে পারবো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমরা ইতিমধ্যে ডোমেন আমরা এটাকে সেট আকারে লিখবো এক্স সাজ দ্যাট মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ এটা হচ্ছে আমাদের কি ডোমেন তো এটাকে আমরা ব্যবধির মাধ্যমে যদি লেখার চেষ্টা করি এটা কি আমাদের মাইনাস এ সহ বদ্ধ ব্যবধি থার্ড বাইড ক্লোজ এ থেকে কতদূর পর্যন্ত এক্সের মানটা লেস দেন ইকুয়াল এ মানে মাইনাস এ থেকে পজিটিভ এ পর্যন্ত তো এই ছিল আমাদের ডোমেন তো এরকম রুট ওভার আকারের কোনো প্রশ্ন থাকলে কীভাবে আমরা ডোমেনের মান ব্যবহার করতে বের করতে পারি সেটা আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে কারো কোনো ডাউট নাই ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন এখন রেঞ্জ যদি বের করতে যাই সেই ক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে ওয়াই ইকোয়াল এফেক্টস ধরতে হয় তাই না তো এখানেও ওয়াই ইকোয়াল ধরবো বাট এখানে কিছু চেঞ্জ আছে তো আমি এই পেজে হবে না সো অপর পেজে লিখবো তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার ব্যবধির ব্যাপারটা এটা কিন্তু বদ্ধ ব্যবধি আমরা সকলে জানি যারা আমরা বিগত ক্লাসগুলো করেছি সো আমরা মাইনাস এ কোমা এ থার্ড বাইর ক্লোজ করে দিলাম এখন রেঞ্জ ব্যবহার বের করার ক্ষেত্রে আমরা যেটা করতে হবে আবার ওয়াই ইকোয়াল এফ এক্স ধরতে হবে এফএক্স কোনটা আমরা যে ফাংশন দেওয়া ছিল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তা আমরা এক নম্বর সমীকরণ দেব এখন এই একে ওয়াইয়ের মানটা কখনো কী হতে পারবে না এই যে ওয়ের এই পুরা মানটা কখনো কি হবে না ঋণাত্মক হবে না ঋণাত্মক হলেই তো আমাদের কী এ ওয়াইয়ের মান ঋণাত্মক হতে পারে না তার মানে কি রেঞ্জ বের করতে গেলে আমরা ওয়াই ইকুয়াল ফাংশনে ধরে নেব এবং এই একে কি ওয়ার মানটা কখনোই কি হবে না ঋণাত্মক হবে না এরপরে আমরা যে কাজটা করবো এখন এই ওয়াই ইকুয়াল দুটোবার স্কোয়ার স্কোয়ার আছে না ওয়ে পাশে বর্গমূল করে ফেলবো তাহলে বর্গমূল করলে এখানে বর্গ করে ফেলবো সরি বর্গমূল না বর্গ স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসবে বর্গ করি এন চলে আসবে কি আমাদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেন আসলে একটু খেয়াল করি এটা যে বর্গ করে ফেলি তাহলে ওয়াই স্কোয়ার এবং রোড ওপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওপরে বর্গ দেওয়া মানে কি স্কোয়ার রুট কেটে যাবে জাস্ট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে এখন এখানে একটা কথা বলি এই ওয়ার মানটা কী কখনোই ঋণাত্মক হতে পারবে না তাহলে তার মানে কোন শর্ত শর্ত বহন করতেছে ওয়ার মানটা কখনোই জিরোর থেকে ছোট হতে পারবে না জিরোর থেকে ছোট হয় মানে কি ঋণাত্মক তার মানে এখানে আমরা একটা শর্ত দিয়ে দেবো সরি শর্তটা এখানে দিয়ে দিচ্ছি ওয়াই লেস দেন ইকুয়াল লেস দেন নট ইকুয়াল জিরো তার মানে কি লেস দেন নট ইকুয়াল নট নট লেস দেন বা সামথিং আমরা যেটা বলি আমরা এখানে বোঝার চেষ্টা করি জিরোর কী হবে জিরোর থেকে ছোটো হবে জিরোর সমান হবে না ওয়াইয়ের মানটা কি সবসময় ঋণাত্মক হতে পারে না তার মানে কি ওয়ার মানটা জিরোর থেকে কখনও ছোটো হতে পারবে না বাট জিরো হবে সমস্যা নেই কিন্তু জিরোর থেকে ছোটো হতে পারবে না আমরা জাস্ট ওয়াই লেস দেন জিরো মানে কী বুঝে জিরোর থেকে ওয়ার মানটা ছোটো বাট এখানে একটা ক্রস দেওয়া মানে জিরোর থেকে কখনোই মানটা ছোটো হতে পারবে না ঠিক আছে মানটা কী হতে পারবে না ওয়ার মানটা কখনোই জিরোর থেকে ছোট হতে পারবে না মানে রেহাত্মক হতে পারবে না এই এটা দ্বারা আমরা বোঝানোর ট্রাই করবো এখন আসছি আমরা একটু সাজাই গোসাই নেওয়ার চেষ্টা করি তো মাইনাস এক্স স্কোয়ার আছে না এটাকে এ পাশে পার করি তাহলে পজিটিভ এক্স স্কোয়ার হয়ে গেল এবং এখানে স্কোয়ার আছে এই ওয়াই স্কোয়ারকে বার করে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল শর্ত কি ওয়ার মানটা কখনোই কী হবে না জিরোর থেকে ছোটো হবে না কারণ নিরাপত্তক হলেই তো অসংখ্যই তো হয়ে যাবে বা আবার বর্গমূল করে ফেলি তাহলে এক্স ইকাল এখানে কী চলে আসবে বর্গমূল করলে প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসবে বর্গমূল করা বলতে কী বোঝায় রুট ওভার করা বোঝায় এখানে রুট ওভার দেওয়া মানে স্কোয়ার রুট কেটে যাবে এখানে রুট ওভার মানে কাটবে না জাস্ট যেরকম রুটবার চলে সেরকমই থাকবে আর মান নির্ণয়ের ক্ষেত্রে বর্গমূল করলে আমাদের প্লাস মাইনাস ইউজ করতে হয় এবং শর্ত কোনটা আমরা বহন করতেছি ওয়াই নট লেস দ্যান জিরো ওয়াইয়ের মানটা কখনোই কি জিরোর থেকে ছোটো হতে পারবে না অর্থাৎ ঋণাত্মক হবে না আচ্ছা এখন এতদূর আসার পরে আমরা এক্সের যেটা যেভাবে আমরা সাধারণত গত ক্লাসেও রেঞ্জ বের করেছি এক্সের সমীকরণ বের করার পরে তাই না তো এখানে আমরা সেমভাবে ওয়াই কল ধরে এক্সের সমীকরণটা বের করে নিলাম এখন এই এক্সের মানটা তো সংজ্ঞায়িত হতে হবে তার উপর নির্ভর করেই তো আমাদের রেঞ্জ বের হবে কারণ লিখবো এখানে এখানে এক্স সংজ্ঞায়িত হবে যদি এই যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কী হবে জিরোর সমান বা জিরোর থেকে বড়ো হতে হবে সেম ব্যাপার রুট ওভারের ভিতরে কখনো মান কি নির্মক হতে পারে না সু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা ক্যালকুলেশন করে যেটা আসুক না কেন এটা অবশ্যই জিরোর সমান হতে হবে অথবা জিরোর থেকে বড়ো হতে হবে সেই ক্ষেত্রে যদি রুট ওভারের ভিতরে জিরোর মান বা ওয়ান টু সামথিং যেটাই আসুক এটার মান ক্যালকুলেশন করে সেটার মানটা যদি পজিটিভ হয় জিরোর থেকে বড়ো হয় সেক্ষেত্রে কি আমাদের সংজ্ঞায়িত হবে আর এবং এখানে সত্য কি এই ওয়াইয়ের মানটা বা এই ওয়াই যে সমীকরণের মানটা কখনোই কি হতে পারবে না এই যে আমাদের ওয়াই ইকোয়াল যে আমরা ফাংশনটা ধরে নিয়েছিলাম সমীকরণটা এটার মানটা কখনোই কি হতে পারবে না জিরোর থেকে ছোটো হতে পারবে না যে সত্য বন্ধ করতে দিলাম সেটা লিখে দেবে এখানে ওয়াই নট নট লেস দেন জিরো মানে জিরোর থেকে মানটা কোনো ছোটো হবে না অর্থাৎ ঋণাত্মক হবে না এখন আমরা একটু খেয়াল করি এর আমাদের ছিল কি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকোয়াল জিরো তাই না এই সত্য থেকে আমরা আবারও এখন ওয়াইয়ের যে মান সেটা বের করার চেষ্টা করব এর আগেরটা কি ডোমেনের ক্ষেত্রে এক্সের মান রেঞ্জের ক্ষেত্রে ওয়াইয়ের মান একটু চেঞ্জ করে নিই জায়গা তো ওয়াই স্কোয়ারটা পজিটিভ নিলে মাইনাস দ্বারা গুণ করে দিলাম মাইনাস স্কোয়ার পজিটিভ মাইনাস স্কোয়ার হয়ে গেল তখন এখানে কী হবে লেস দেন গ্রেটার দেন নিকল ছিল এটা হয়ে যাবে কি লেস দেন নিকল জিরো যেটা একটু আগে দেখলাম যে যদি মাইনাস দ্বারা গুণ করে দিলে আর অসমতাটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে তো মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল সেটা ওয়াই স্কোয়ার হয়ে গেল কী আমাদের এখানে পজিটিভ আর মাইনাস স্কোয়ারটা হয়ে গেল নেগেটিভ আচ্ছা বা ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল মাইনাস স্কোয়ারটাকে বসে পার করলে পজিটিভ স্কোয়ার বা ওভাবে কিছু বর্গমূল করে ফেলি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল স্কোয়ার তাহলে কী আসবে স্কোয়ার রুট কেটে গিয়ে জাস্ট ওয়াই থাকবে এবং স্কোয়ার রুট কেটে যাবে এবং বর্গমূলের মান নেওয়ার ক্ষেত্রে সেটা প্লাস মাইনাস চলে আসে আমাদের প্লাস মাইনাস দিয়ে এখন ঘটনা হচ্ছে আমরা কীভাবে লিখবো আমরা যদি ব্যবধিতে লেখার চেষ্টা করি বা অসমতার আকারে লেখার চেষ্টা করি তাহলে কীভাবে মাইনাস ওয়ান মাইনাস ঋণাত্মক মান সেটার থেকে অবশ্যই কি সেইটার থেকে ওয়াইয়ের মানটা বড় হবে মাইনাস এ লেস দেন ইকুয়াল সে লেস দেন ইকুয়াল ওয়াই এবং লেস দেন ইকুয়াল কোনটা থেকে ছোটো হবে পজিটিভ এ থেকে ছোট হবে কিন্তু আমরা একটা শর্ত বহন করতেছিলাম কি শর্ত শর্তটা ছিল এই যে ওয়াই লেস দেন নট লেস দেন জিরো মানে কি কিন্তু ওয়াই নট লেস দেন জিরো ওয়াইয়ের যে মানটা ওয়াই যে ফাংশনের মানটা বা সমীকরণের মানটা কখনোই কী হতে পারবে না জিরোর থেকে ছোট হতে পারবে না ওয়াই এই শর্তটা কিন্তু আমাদের দিতেই হবে ঠিক আছে প্রত্যেক লাইনের ক্ষেত্রে এই সত্তরটা আমাদের বহন করতেই হবে ওয়াই নোট লেস দেন জিরো ওয়াই নোট লেস দেন জিরো এই শর্ত অনুযায়ী ওয়াইয়ের মানটা আমরা কখনোই কী নিতে পারবো না জিরোর থেকে ছোট নিতে পারবো না কিন্তু এখানে একটু খেয়াল করি এই যে ওয়াইয়ের মানটা আমরা কী আসছি মাইনাস ওয়ান সহকারে মাইনাস ওয়ান থেকে বড়ো তাই না তো মাইনাস এ সরি মাইনাস এস মাইনাস এটা কি আমাদের এখানে মাইনাস এটা তো আমাদের ঋণাত্মক মান সো আমরা কী করবো এই মাইনাস এটাকে আমরা জিরো বানাই দেবো কখনোই আমরা ওয়ার মানটা ঋণাত্মক হিসেবে নিতে পারবো না এখানে ওয়ার মানটা বোঝাচ্ছে মাইনাস এ সহকারে মাইনাস এ তো ঋণাত্মক মান সো এটা আমাদের জিরো করে দিতে হবে মাইনাস এ লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন এ তাহলে আমাদের এখন ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত রেঞ্জ যে জিরো সহকারে জিরোর থেকে বড়ো এবং এ সহকারে এর থেকে ছোটোর মানটা হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে এখন এখানে অতএব রেঞ্জ হচ্ছে আর এফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওয়াই সার্চ যে জিরো থেকে কত লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল এ ওকে তাহলে আমরা এটাকে কেউ কীভাবে লিখতে পারি এটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা বদ্ধ ব্যবধি এটা সেট আকারে লিখলাম আকারে ভাবে লিখবেন র্যান্স বের করে র্যাঞ্জ ইকুয়াল ওয়াইস যে আমাদের অসমতা বা ব্যবধিটা বের হয়েছে সেটা লিখে দেবেন তাহলে আমার ব্যবধি সিস্টেমে লিখি এটা অসমতা ছিল ব্যবধির সিস্টেমে লিখতে এটা কি আমাদের বদ্ধ ব্যবধি যেহেতু লেস দেন ইকুয়াল আছে লেস দেন ইকুয়াল তার মানে আমাদের এখানে কেউ থার্ড ব্র্যাকেট ক্লোজ জিরো এ থার্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে যেহেতু জিরো কি লেস দেন ইকুয়াল মানে কি বদ্ধ ব্যবধি হয়ে যাবে বদ্ধ ব্যবধি মানে থার্ড ব্র্যাকেট এও যেহেতু লেস দেন ইকুয়াল তার মানে কি থার্ড ব্র্যাকেট হয়ে যাবে আমাদের এবং হচ্ছে এটাও বদ্ধভূতি থাকবে তো এই ছিল আমাদের এইটাই যদি রুট ওভারের কোনো ম্যাথ থাকে যেমন আমরা এক নাম্বারটা এখন সলভ করবো তো এটা হচ্ছে আমাদের টাইপ ছিল এই রুলস ফলো করে আমাদের এই এইরকম রুট ওভারের ভিতরে যদি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকার থাকে সেই ক্ষেত্রে যেভাবে আমরা কি করব ফাংশনের ডোমেনিয়েন্স বের করব সেই রুলসটা ছিল এটা তো খুবই কিন্তু ইজি ছিল এবং ইজি ট্রিক্স ছিল এখন আমরা এই ট্রিক্সটা কোথায় অ্যাপ্লাই করবো আমরা হচ্ছে আমাদের যে এক্সাম্পল সেখানে অ্যাপ্লাই করবো তারা একটু আপনারা বারবার একটু রিপিটেড দেখে নেবেন যে ঘটনা কী কী ঘটলো খুবই ইজি সিস্টেম কিন্তু ছিল ওকে আমরা এখন এক্সাম্পলটি সলভ করার ট্রাই করি ওকে এখন আমরা এই এক্সাম্পলে স্যাম ট্রিক্স ব্যবহার করে ওই টাইপের মতো করে সলভ করার চেষ্টা করবো ওকে তো বেসিকটা আশা করি আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে এমন না কারণ এই এক্সাম্পলটা যখন সলভ করবো তখন আর কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ তাহলে কী করতে হবে প্রথমত আমাদের এখানে প্রদত্ত ফাংশন দিয়ে আপনার চাই তুলতে পারেন এটা ডোমিনে নির্ণয় করতে হবে এরপর কী করব আমরা এখানে লিখবো এখানে এই যে এফ এক্সের মানটা বাস্তব কখন হবে এর মান বাস্তব হবে যদি কী হবে যখন এই ফোর মাইনাস এক্স স্কোয়ারের মানটাকে জিরোর সমান বা জিরোর থেকে বড় হয় কারণ এটা আগে এক্সপ্লেন করেছি যে ফোর মাইনাস সিক্স স্কোয়ারের মানটা যদি জিরোর থেকে ছোটো হয়ে যায় বা ঋণাত্মক হয়ে যায় রুট ওভারের ভিতরে বা রুট স্কোয়ারের ভিতরে জিরো হয়ে গেলে তখন কী হয়ে যায় জিরোর থেকে কম ঋণাত্মক মান হলে ওটা অসংখায়িত হয়ে যায় সো আমাদের এই এফেক্সের মানটা যেটা বের হবে এখানে সেটা তো বাস্তব বের হতে হবে আর বাস্তব বের হতে গেলে অবশ্যই কী হতে হবে এই রুট ওভারের ভিতরে যে অংশটা আছে ফোর মাইনাস সিক্স স্কোয়ারের মানটাও আমাদের কি বাস্ত রিয়েল মান হতে হবে এবং সেটা হচ্ছে কি জিরোর থেকে অবশ্যই ধনাত্মক মান হতে হবে সরি মানে কি ধাত্ম মানুষ জিরোর থেকে বড়ো বা জিরোর সমান হলেও সমস্যা নাই এখন আমরা কী করবো এখানে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস দ্বারা গুণ করে ফেললাম তখন কী হয়ে যাবে এখানে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্রেটার দ্যান ইকুয়াল ছিল লেস দ্যান ইকোয়াল জিরো হয়ে গেল বা এক্স স্কোয়ার লেস দ্যান ইকোয়াল মাইনাস সে পার হয়ে গেলে কি হয়েছে পজিটিভ ফোর বা ওই পাশে যে বর্গমূল করে ফেলা হয় টুটোবার এক্স স্কোয়ার তাহলে কি এখানে কী ঘটনা ঘটবে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে এক্স এখানে রুট ফোর মানে কি বোঝায় টু এর উপর স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার রুট করে গেলে জাস্ট টু থাকে এবং বর্গমূলের যেহেতু মান বের করতে হবে সব প্লাস মাইনাস টু লিখতে পারি আমরা ওকে তো আশা করি এটা ক্লিয়ার আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা রুট ওভারের ভিতরে সবসময় মান ধনাত্মক প্রয়োজন সো কখনো আমরা জিরো থেকে ছোট নিতে পারবো না যদি মানটা বাস্তব আসতে চাই কারণ ওভারের ভিতরে ঋণাত্মক মান মানে কি সেটা অসংখ্য তো বাস্তব না সো আমরা রোটোভারের ভিতরে যে অংশটা ছিল সেটা জিরোর থেকে বড়ো অথবা জিরোর সমান নিতে হবে সো নিয়ে নিয়েছি আমরা আশা করি ক্লিয়ার এবার এটা কীভাবে লিখতে পারবো যেটা ঋণাত্মক মান সেটার থেকে অবশ্যই কি এক্সের মানটা বড় হবে যেটা পজিটিভ মান সেটা সেটার থেকে অবশ্যই এক্সের মানটা ছোট হবে এভাবে আমরা অসমতা আকারে লিখবো তাহলে মাইনাস টু প্লাস মাইনাস টু আছে মাইনাস টুর সমান অথবা মাইনাস টুর থেকে বড় কার মানটা এক্সের মানটা অথবা লেস দ্যান ইকুয়াল শুধু পজিটিভ টু থেকে ছোটো বা পজিটিভ এর সমান কার মানটা এক্সের মান তো এটা আমরা অসমতা বা এটা সংখ্যা থাকাতে বোঝার চেষ্টা করি দেখি আমাদের বদ্ধ ব্যবধি কিন্তু বৃত্ত ক্লোজ করে দিলাম এখানে কী থাকবে মাইনাস টু এখানেও বৃত্ত ক্লোজ করে দিলাম টু থাকবে কারণটা কি মাইনাস টু লেস দ্যান ইকুয়াল আমাদের ব্যবধির শুজ্ঞা অনুযায়ী লেস দ্যান ইকুয়াল থাকা মানে বা গ্রেটার দ্যান ইকুয়াল থাকা মানে সেটা কি সেটা সহ নিতে হবে আর সেটা সহ নেওয়া মানে বদ্ধ ব্যবধি আর এই ভিতরে যেটা থাকবে সেই মানটা কিসের মান আমাদের এক্সের মান তাহলে এটাকে আমরা কী তারা সংখ্যারাগাদ প্রকাশ করলাম যে এক্সের মানটা মাইনাস টুর থেকে বড়ো মাইনাস টু সহ মাইনাস টু থেকে বড়ো দুয়ের সহ বা দুয়ের থেকে ছোট যদি না হয় সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কী হবে বাস্তব হবে অথবা সংজ্ঞায়িত হবে ঠিক আছে সো আমরা এই এক্সের মানের উপর নির্ভর করে কী করি আমরা ডোমেন নির্ণয় করি তাহলে আমাদের ডোমেন নির্ণয় কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে আমরা অত ডিএফ লিখবো সেট আকারে লিখবো এক্স আজ দ্যাট মাইনাস টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু এখন এটাকে আমরা ব্যবধিতে যদি লিখি তাহলে কী হবে জাস্ট মাইনাস টু থার্ড ড্রাইভার প্লস মাইনাস টু বদ্ধ ব্যবধি এখানে কে যায় টু লেস তার মানে এটাও টুটাও বদ্ধ ব্যবধি শেষ তাই না কত সোজা এখন আমরা রেস নির্ণয় করবো তো সেম ট্রিক্স অ্যাপ্লাই করে এখন আমরা রেঞ্জ লিলে করবো যেটা আমরা দেখলাম একটু আগে শিখলাম আবার ওয়াই ইকুয়াল এপোপ এক্স ধরলাম ইকুয়াল হচ্ছে রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার তাই না যে আমাদের ফাংশনটা দেওয়া ছিল এপোপ এক্স ইকুয়াল রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার সেটা ওয়াই ইকোয়াল নিয়ে নিলাম আমরা বা আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল ফোর মাইনাস সিক্স রুট ওভার ফোর মাইনাস্স স্কোয়ার কারণ এফ এক্স ইকোয়ালই তো এটা সো ওয়াই ইকোয়াল ডিরেক্টলি আমরা ফোর মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারে কি রুট ওপার ফোর মাইনাস এক্স স্কোয়ার কোনো সমস্যা নাই তাহলে এখানে যদি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই এখন কী করতে হবে আমাদেরকে এই ওয়াই সমীকরণের যে মানটা আসবে এখানে ওয়াইয়ের মানটা সেটা কখনোই কী হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না ওয়াই সমীকরণের যে মানটা আসবে যেমন এফএিক্সের মানটা আসলে আমাদের ধনাত্মক আসতে হলো তেমনি এখানে ওয়াই সমীকরণের পুরো মানটা অবশ্যই আমাদের কী ধনাত্মক আনতে হবে সেটা লিখব ওয়াইয়ের মান ঋণাত্মক বা হয় না বা হবে না অর্থাৎ শূন্য হবে তো ঘটনা হচ্ছে এখানে যদি আমার কথা বলতে গিয়ে কখনো মিস্টেক হয়ে যায় ঘুট করে দেখা যাচ্ছে তোমাদের জানা বিষয়ে আমি ঘুট করে ভুল করে বলে ফেলছি প্লাসমেন্ট হিসেবে তখন তোমরা একটা কারেকশন করে নিবে ঠিক আছে হতে পারে ওইরকম এখন তাহলে এটা আমরা কী করতে পারি এখানে তাহলে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি যে এক নং হতে ঠিক আছে এই যে এক নং হতে ওয়াই ইকাল কি লিখতে পারি ওয়াই ইকোয়াল রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার যেহেতু ওয়াই ইকোয়াল এফ এক্স আমরা এটা লিখতে পারি আর এর মান কখনো ঋণাত্মক হবে না হতে পারে না তার মানে সত্যটা কি ওয়াই নোট লেস দ্যান জিরো ওকে মানে জিরোর থেকে কখনোই ওয়ার মানটা ছোটো হবে না জিরোর থেকে ছোট হওয়া মানে কি ঋণাত্মক রিণাত্মক হতে পারবে না মানে কি লেস দেন নোট লেস দেন ওকে এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করা শুরু করে ফেলি বা যত আমরা এটা ইউজ করতেছি এটা ইউজ করি এখানে তাহলে আমরা অভিপক্ষে যে বর্গ করে ফেলি তাহলে ওয়াই স্কোয়ার এখানে থাকবে ফোর মাইনাস এক্স স্কোয়ার বর্গ করা হলে রুট স্কোয়ার কেটে যাবে বা এখানে এক্স স্কোয়ারটা বেশ পজিটিভ হয়ে যাবে আরে ফোর মাইনাস এখানে ওয়াই স্কোয়ারটা আসলে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে অতএব আমরা এক্স ইকাল কী লিখতে পারবো অভিপক্ষে বর্গমূল করে ফেলি সেতে লিখতে পারবো এখানে প্লাস মাইনাস রুট ও বার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার কারণ কী মূলত কারণটা হচ্ছে যেহেতু আমরা বর্গমূল করতেছি মানে এক্সের মান নির্ণয় করে ফেলছি সো বর্গমূল করার ফলে সেটা কি আমাদের প্লাস মাইনাস আছে এটা রুলস ঠিক আছে মান নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে তাহলে আমরা বর্গমূল করার ফলে রুট স্কোয়ারে কেটে যাবে আর এখানে কি রুট ওভার যেরকম ছিল তেমনই থাকবে সামনে প্লাস মাইনাস চলে আসলো এখন আমাদের এখানে যে শর্তটা ছিল ওয়াই নোট লেস দেন ওয়াই নোট লেস দেন জিরো ওয়াই নোট লেস দেন জিরো এটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই ঘোরাফেরা করবে এখন কি করব আমরা এই যে এক্সের মানটা বিদ্যমান কখন থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এক্সের মানটা তখনই বিদ্যমান থাকবে যখন ফোর মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কি জিরোর সমান বা জিরোর থেকে বড়ো হবে কারণ দুটোবারের ভিতরে কিন্তু আমাদের কি মানটা অবশ্যই ধনাত্মক হতে হবে এখন একটা কথা বলি ডুবের নির্ণয় করার জন্য একটা পার্ট ছিল আমাদের রেঞ্জ নির্ণয় করতে ক্ষেত্রে কী করতে হচ্ছে ওয়াইকাল ওই ফাংশনটা ধরে নিতে হচ্ছে বা সমীকরণটা ধরে নিয়ে ক্যালকুলেশন করে আমরা এক্স পর্যন্ত আসছি এক্সের জন্য যে সমীকরণটা হচ্ছে সেটা আবার কী করতে হচ্ছে আমাদের সেটা আবার আমাদের নির্ণয় করতে হচ্ছে সেটা নির্ণয় করে আমরা কীসের ওয়াই মান নির্ণয় করবো জাস্ট তাহলেই শেষ জাস্ট যেটা ছিল ওয়াই ধরে নিলাম ধরে এক্স ইকাল একটা সমীকরণ তৈরি করতেছি যে সমীকরণ থেকে আমরা চাইলে কী করতে পারবো আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করতে পারবো যে ওয়াইর কোন মানের জন্য আমাদের এই সমীকরণটা কী হবে সমীকরণটা সিদ্ধ হবে বা সংজ্ঞায়িত হবে ঠিক আছে তার মানে রেঞ্জের মান মানে কি রেঞ্জের মানে মানেই হচ্ছে ওয়াইয়ের মান সংজ্ঞায়িত করা ডোমের মানে হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় এক্স এর মান সংজ্ঞায়িত করা তাহলে এটা এরকম ছিল এই পার্শ্ব থেকে আমি ওই পার্শ্ব যাচ্ছি ঠিক আছে ডিরেক্টলি ওই পাশে দেখা শুরু করব ওকে তো এখানে আমাদের লাস্ট লাইনটা ছিল এরকম এক্স ইকুয়াল প্লাস মাইনাস টুয়ার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার কি ওয়াই নট লেস দেন জিরো শর্ত এখানে এখন এখান থেকে তো আমাদের ওয়াই মানটা হবে এখানে এক্সের মান বিদ্যমান এক্সের মান বিদ্যমান থাকবে যখন এই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কী হবে জিরোর সমান বা জিরোর থেকে বড় হবে এবং শর্ত কী থাকবে কখনোই কি ওয়াই যে সমীকরণটা ছিল আমাদের এখানে সমীকরণের মানটা কখনোই কৃতনাত্মক করবে না অবশ্যই কীর ধনাত্মক হতে হবে তাছাড়া কিন্তু আমাদের সংজ্ঞাইতে হবে না এবং ওয়াই নট লেস দেন জিরো এটা এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি বা ওয়াই স্কোয়ার মাইনাস ফোর লেস দেন ইকোয়াল গ্রেটার দেন ইকোয়ালে এখানে লেস দেন ইকোয়াল কেন কারণটা হচ্ছে আমরা মাইনাস দ্বারা গুণ করে ফেলছি মাইনাস ওয়াই স্কোয়ারটা পজিটিভ স্কোয়ার হয়ে গেছে প্লাস ফোরটা মাইনাস ফোর হয়ে গেছে ইকুয়াল জিরো ওয়াই স্কোয়ার লেস দেন ইকোয়াল মাইনাস ফোরটা এসে পার হয়ে গেলে পজিটিভ ফোর ওকে এবং শর্ত যেটা ছিল সেটা থাকবে ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো এখানে যদি আমরা বর্গমূল করে ফেলি সেক্ষেত্রে কেমন হবে ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল ফোরকে আমরা কীভাবে লিখতে পারি রুট ওফার টু স্কোয়ার লিখতে পারি তাই না দুই স্কোয়ার মানে ফোর ওই পাশে বর্গমূল করে ফেলাম স্কোয়ার রুট কেটে যাবে সেক্ষেত্রে ওয়াই থাকবে লেস দেন ইকুয়াল স্কোয়ার রুট কেটে যাবে আর এখানে একটা কথা বলে নিই এখানে কিন্তু আমাদের মানটা চলে আসবে কি প্লাস মাইনাস স্কোয়ার রুট কেটে জাস্ট টু থাকে কিন্তু যখন কেটে যাচ্ছে না জাস্ট টু টু থাকছে তখন কিন্তু আমাদের মানটা নির্ণয়ের ক্ষেত্রে বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস নিতে হয় কারণ বর্গমূলের ক্ষেত্রে আমাদের এটা রুলস প্লাস মাইনাস নিতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস টু এখন আমাদের ব্যবধিটা বা অসমতাটা কীভাবে চলে আসবে এখানে অসমতাটা এখানে চলে আসবে মাইনাস টু যে ঋণাত্মক সেটার থেকে কি ওয়াইয়ের মানটা বড় হবে এখানে লেস দেন ইকুয়াল থাকলে লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল কী পজিটিভ যেটা সেই অংশটা একদম স্যাম যেটা বেসিক শিখেছিলাম সেটার মতো করেই এখন এখানে কী শর্ত চলে আসতেছে ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নোট লেস দেন জিরো এই শর্ত অনুযায়ী এমন ঘটনা কী ঘটবে এখানে যেহেতু ওয়ের মানটা কখনোই কী জিরো থেকে ছোটোবেলা ঋণাত্মক হতে পারে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ায়ের মানটা কি মাইনাস টু থেকে বড়ো মানে মাইনাস টুর পরে মাইনাস ওয়ান ঋণাত্মক চলে আসতেছে সো আমাদের এখানে মাইনাস টুটাকে ক্যান্সেল করে জিরো করে দিতে হবে শর্ত অনুযায়ী জিরো লেস দেন ইকোয়াল ওয়াই লেস দেন ইকোয়াল টু চলে আসছি আমাদের যে শর্ত অনুযায়ী যতটুকু দূর যত দূর আসা দরকার আমরা এখানে কিন্তু কোনো শর্ত করবি না কারণ এখানে শর্ত ক্যান্সেল হয়ে গেছে আমাদের ঋণাত্মক মান নেই এখানে ধনাত্মক মানে চলে আসছে মানে জিরো চলে আসছে ওকে জিরো নিয়ে এনেছি এখন জাস্ট আমাদের রেন্স লিখে ফেলবো তাহলে শেষ তাহলে তো আমরা কী লিখতে পারি রেন্স সেটা আগে লিখি ওয়াই সাজ ডেট ওকে ওকে কি জিরো থেকে তাই না জিরো লেস দ্যান ইকুয়াল ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এমন যদি আমরা ব্যবধিতে লিখতে যাই তাহলে এটা কী এটা হচ্ছে বদ্ধ ব্যবধি কারণ জিরো সহ টু সহ ওয়াইয়ের মান আমরা যদি ইকোয়াল থাকলেই সেটা কি হয়ে যায় বদ্ধ ব্যবধি তার মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ জিরো থার্ড ব্র্যাকেট ক্লোজ টু তো আপনারা হয়তো বা ইতিমধ্যে যে বুঝতে পারতেছেন যে আসলে আমাদের ব্যবধির ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ তো আসলে যারা আমাদের পেজ ক্লাসের আগের ক্লাসগুলো করে ফেলেননি তারা অবশ্যই করে নেবেন কারণ ব্যবধি এই ব্যাপারগুলো না জানলে এই ফাংশনের যে ডোমেন্স নির্ণয় করতে গিয়ে অনেক প্রবলেম ফেস হতে পারে তাহলে আমাদের এখানে রেঞ্জ কী চলে আসলো জিরো থেকে টু মানে জিরো সহকারে দুই পর্যন্ত দুই সহ জিরো সহ এর মধ্যবর্তী মানগুলো হচ্ছে আমাদের র্যান্স ওয়ার মান যে ওয়ার মান দ্বারা কী হতে পারে আমাদের এই যে সমীকরণটা সিদ্ধ হবে যেটা র্যান্সের ক্ষেত্রে তার মানে সহজ কথায় বলতে গেলে আমাদের এক্সের মান কী কী পেলাম সেই মানগুলো দ্বারা এই সমীকরণটা শুদ্ধ হচ্ছে সেটা ডোমেন এখন ওয়াই ইকাল ধরেছিলাম এবং ওয়ায়ার মান দ্বারা ওয়ের সমীকরণটা সিদ্ধ হওয়া মানেই কী হচ্ছে আমাদের রেঞ্জ বাট ওয়াইয়ের পুরার সমীকরণটা পুরো মানটা সিদ্ধ হতে হবে ওয়ের মান কখনোই আমরা ঋণাত্মক নিতে পারবো ডোমেনের মান কিন্তু ঋণাত্মক গ্যাসের সমস্যা নেই কিন্তু রেঞ্জের মানটা আমরা কখনোই ঋণাত্মক নিতে পারবো না ঋণাত্মক আসবে না কারণ ওয়াইটা আমাদের কি এখানে ঠিক আছে ওয়াই ইকুয়াল সমীকরণ এটা এটা কিন্তু আমাদের এক্স ইকুয়াল আমরা সমীকরণ একটা বের করেছি এটার সাথে কোনো ফোকাস থাকবে না এরপর কী করবো জাস্ট আমরা ওয়াই নোট লেস দেন জিরো এই শর্তে অনুযায়ী এক্সের সমীকরণ বের করে এই এক্সের সমীকরণ থেকে আবার মানটা বের করে নেব আমরা জাস্ট ক্যালকুলেশন করে ডোমেন যেভাবে করেছি করার পরে আমাদের রেঞ্জটা চলে আসবে ব্যবধি থেকে তো এই ছিল আমাদের আজকের ডোমেন রেঞ্জের ক্লাস আশা করি নেক্সট লেকচারে আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করা হবে এবং আশা করি খুব ভালোভাবে আরো বুঝতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে